আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় গত ২৪ ঘন্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা ২০৯৬, নতুন শনাক্ত ৩২০১। দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসির বাস চাপায় মা ও মেয়ে সহ ৬ জন নিহত, ময়মনসিংহে আলাদা দুর্ঘটনায় নিহত ৪। এ মাসের শেষে দেশের মধ্যাঞ্চলে বড় বন্যার আশঙ্কা, বিশেষ ত্রাণ পরিকল্পনা সরকারের। এবং টানা ১০৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৪৪ জন প্রাণ হারিয়েছেন, এ নিয়ে মৃতের সংখ্যা ২০৯৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ৩২০১ জনের, মোট আক্রান্তের সংখ্যা ১৬৫৬১৮। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, আক্রান্ত বাড়লেও ক্রমেই বাড়ছে সুস্থতার হার, মোট আক্রান্তের মধ্যে ৭৬ হাজারের মধ্যে সুস্থ হয়েছেন। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্ট। দেশে করোনার চূড়ান্ত সংক্রমণের সময় নিয়ে বিতর্ক থাকলেও জুন মাসে সারা দেশে ব্যাপক আঘাত হেনেছে এই ভাইরাস। তবে করোনা ভাইরাস নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বাংলাদেশে করোনা সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। ২৪ ঘন্টায় ৬৮টি ল্যাবে ১৪২৪৫টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩২০১ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৪৭%। চব্বিশ ঘন্টা পরীক্ষা হয়েছে ১৪২৪৫টি নমুনা, এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৬০০৩০৭টি। ২৪ ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩২০১, এবং এ পর্যন্ত শনাক্ত ১৬৫৬১৮। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ৩৫২৪ জন, এ পর্যন্ত সুস্থ ৭৬১৪৯ জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার ৪৫.৯৮%। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ৪.৬৮% হলেও বাংলাদেশে এই হার এখন পর্যন্ত ১.২৭। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মারা যান ৪৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৪ জন, এ পর্যন্ত ২০৯৬ জন, তাদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ১১ জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম ১১ জন, রাজশাহী ৩ জন, খুলনা ২ জন, বরিশাল ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন। বুলেটিনের শুরুতে অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা বলেন, করোনা মহামারীর এ সময়ে বন্যা কবলিত মানুষদের আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, এজন্য পানিবাহিত রোগ থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দেন তিনি। ভালো করে হাত ধুয়ে নেবেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে করোনা ভাইরাস ও উপসর্গে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে খুলনাতে ৮ এবং নারায়ণগঞ্জে ৪ জন মারা গেছেন। এছাড়া শেরপুরের নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল করোনায় প্রাণ হারিয়েছেন। এদিকে ঢাকার বাইরে কোথাও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার প্রবণতা নেই বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তাদের পাঠানো তথ্য ও ছবিতে মুমিনুর রিপনের রিপোর্ট। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার উদাসীনতায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে দুশ্চিন্তা বাড়ালো খুলনা জেলা। সেখানে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জন সহ মোট ৮ জন মারা গেছেন। এছাড়া খুলনায় ৯২ জন সহ বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন ১৭৩ জন। চট্টগ্রামে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ২৯২। বরিশালে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন, বিভাগে নতুন আক্রান্ত ১২৬। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। নারায়ণগঞ্জে করোনায় ২ জন এবং উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন ২০ জন। এদিকে করোনায় প্রাণ হারিয়েছেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল। রাজধানীর বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এছাড়া সিলেটে মারা গেছেন 4 করোনা পজিটিভ রোগী। বিভাগের নতুন শনাক্ত 55 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 5 চিকিৎসক, ব্যাংকার সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 82 জন। নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জেলায় পুলিশ ও নার্স সহ নতুন করে 24 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে এক নারী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আজাদ মারা যান। তিনি বগুড়া। মমিনুর রিপন, এটিএন বাংলা। করোনা আক্রান্ত নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তিনি গুরুতর অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয় বলে জানিয়েছেন ISPR। এ মাসের শেষ দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যা 2 সপ্তাহেরও বেশি থাকতে পারে। করোনাকালে এই দুর্যোগ মোকাবেলায় বিশেষ প্রস্তুতির পরামর্শ দিয়েছেন তারা। অবশ্য সতর্ক প্রস্তুতি নিচ্ছে সরকারও। এদিকে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, শেরপুর, কুড়িগ্রাম সহ নদীর তীরবর্তী জেলাগুলোর প্লাবিত জনপদে দুর্বিষহ জীবনযাপন করছেন লাখো মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। এই গ্রামের এমন কোনো পরিবার নেই যাদের ঘর বাড়ি জমিজমা বিলীন হয়নি নদীতে। ভাঙনের শিকার হয়ে গ্রাম ছাড়া হয়েছে কিশোরগঞ্জের নদী তীরবর্তী 5 শতাধিক পরিবার। কাজ হারিয়েছে অনেকে। গ্রামের বহু পরিবার ঘর বাড়ি হারিয়ে এখন ঘুরছেন রাস্তায় রাস্তায়। এই নদী আমার বাড়ি ঘর সবার হইরে ভাঙিয়া নিছে গাও। ওখানে দেখুন আমি হিরিয়া বাড়ি ঘর ভাঙতে আসি, কই যে যাই আমি বাড়ি গড়লে আমার কিন্তু ঠিকানা নাই। সংসারে যাই আনতে আসেন সব 3 বার নদী ভাঙ্গনাতে সবকিছুই চলে গেছে। যদি সরকার যদি আমাদের দিকে না চা আমি তোমার মরছি এলাকার বাড়িতে। তবে এ মাসে দেশে আরো বড় বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বন্যাটা আরো ব্যাপক হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এ মাসের মাঝামাঝি সময়ে একটা বড় ধরনের প্লাবন হতে পারে এবং নিম্ন অঞ্চল এবং চরগুলা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রায় 1 কোটি মানুষ বন্যার মুখোমুখি হবে। আমাদের রিলিফ প্যাকেজের ভিতরে অবশ্যই একটা করে গামছা সবার জন্য, প্রত্যেক মানুষের জন্য একটা করে গামছা নিশ্চিত করতে হবে, যেটা তারা নাকে জড়িয়ে রাখবে এবং তাদের গোসল করার সময় তারা নিজ জার জারটা শেষে ব্যবহার করতে পারে। অবশ্য এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। মধ্যাঞ্চলের শেরপুরে বন্যার পানি বাড়ছে। এলাকার 100 বাড়িতে পানি ঢুকে পড়ায় লোকজন আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। তলিয়ে গেছে পাট, বীজতলা ও সবজি ক্ষেত। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে ত্রাণ স্বল্পতার কারণে খাদ্য সংকট বেড়ে চলেছে। অন্যদিকে ঘর বাড়ি তলিয়ে যাওয়া পরিবারগুলো পাকা সড়ক ও উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে 50 কোটি টাকার প্রকল্পে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত মার্চ মাসে প্রকল্পের উদ্বোধন হলেও এখনও কাজ শুরু হয়নি। পানি উন্নয়ন বোর্ড একটা বরাদ্দ দেওয়ার পরেও জুন মাসে কাজ শেষ হওয়ার কথা, এমন তারা 100 ভাগের 1 ভাগ কাজও তারা করে নাই। কন্ট্রাক্টর এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে আমরা এই বাস্তবায়নটা দেখতে পাচ্ছি না। জরুরি ভিত্তিতে বালুর বস্তা না দিলে আরও 200-300 বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এখানে পানি যখন গভীরতা বেড়ে গেছে, নতুন করে ড্রয়িং করতে হবে কোন জায়গায় কতটুকু বস্তা ফেলতে হবে। এই ড্রয়িংটা আস্তে আস্তে গতকালকে পর্যন্ত আমরা ড্রয়িংটা পেয়ে গেছি, এখন উইদান 3 ডেজ অথবা 4 ডেজ আমরা শুরু করে দেবো। সিরাজগঞ্জে গত 3 দিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও এখনও তা বিপদসীমার উপরে। পানিবন্দী 5 উপজেলার 35 ইউনিয়নের হাজারো পরিবার। সরকারের পক্ষ থেকে বড় কোনো সাহায্য এখনও পৌঁছায়নি তাদের কাছে। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা। দিনাজপুরের বীরগঞ্জে BRTC-র বাস চাপায় মা ও মেয়ে সহ 6 জন নিহত হয়েছে, আহত হয় আরও 1 জন। পুলিশ জানায় বিকেলে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের 25 মাইল নামক এলাকা দিয়ে যাত্রীবাহী BRTC-র একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি ভ্যানগাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে সহ 5 জন নিহত হয়, আহত হয় 2 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও 1 জন মারা যায়। এ সময় প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে স্থানীয়রা। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছে।
এদিকে ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর সহ চারজন নিহত হয়েছে, আহত হয়েছে দুইজন। পুলিশ জানায় ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মাস্টার বাড়িতে ট্রাক চাপায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হয়। গুরুতর আহত হয় তাদের বাবা কেন্দ্রীয় যুবলীগ নেতা কৃষিবিদ মঞ্জুর মোর্শেদ হেপি ও মা। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জামালপুরের ইসলামপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এছাড়া ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে নন্দাইলের বেরেঙ্গা বাজারে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশায় চালক সহ দুইজন নিহত হয়। টানা 105 দিন বন্ধ থাকার পর খুলল পেট্রোপোল বেনাপোল বন্দর। বাংলাদেশি ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের দাবির মুখে ভারতের পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ অবশেষে খুলে দিল রপ্তানি বাণিজ্যের এই গেট। ফলে ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে দীর্ঘদিন পর আবারও চালু হলো রপ্তানি বাণিজ্য। এর আগে ভারত থেকে আমদানি চালু থাকলেও সাতজন করোনা সংক্রমণের দোহাই দিয়ে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে ঢুকতে বাধা দেয় পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। প্রতিবাদে পয়লা জুলাই সকালে ভারত থেকে আমদানিকৃত পণ্য অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দরে প্রবেশে বাধা দেয় দেশি ব্যবসায়ীরা। এর ফলে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। এরপর দুদেশের ব্যবসায়ী ও নীতি নির্ধারকের মধ্যে আলোচনার পর গতকাল পণ্য পারাপার শুরু হয়। কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারী দুই রোহিঙ্গা নিহত হয়েছে। ভোরে টেকনাফের ভিলার ওরাব্রাঙ্গের নাফ নদীর তীরে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। নিহতরা হল উখিয়া কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে মোহাম্মদ আলম ও বালুখালী ক্যাম্পের এরশাদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন। টেকনাফ দুই বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, এ সময় বিজিপির দুই সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে 50,000 পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে বিজিবি। কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে পুলিশ সহ অর্ধ শতাধিক ব্যক্তি। সকালে উপজেলার প্যান্টি ইউনিয়নের ডাসা গ্রামে মামুন শেখের গ্রুপের সাথে প্যান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন গ্রুপের এ সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে, এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে। পাটকল বন্ধের প্রতিবাদ, ডিজিটাল আইনে গ্রেপ্তারের পর হয়রানি ও স্বাস্থ্য খাতে দুর্নীতি এবং অব্যবস্থাপনা বন্ধের দাবি জানিয়ে বরিশালে সমাবেশ করেছে জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয়ক পরিষদ। নগরী সদর রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি বিশ্বনাথ দাস মুন্সি ও জেলা সভাপতি সাইফুর রহমান মিরন। বক্তারা স্বাস্থ্য খাতে দুর্নীতির জন্য অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, বন্ধ ঘোষিত পাটকল চালু ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র সৌরভ হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে প্রতিষ্ঠানের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সৌরভের সহপাঠী ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেন। প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা গ্রামের নজরুল মাস্টারের ছেলে সৌরভকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে 10 জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। কুমিল্লায় ভার্চুয়াল নয় নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। রোববার কুমিল্লা আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, 3.5 মাস ধরে আদালত বন্ধ, ভার্চুয়াল আদালত চালু হলেও তা প্রয়োজনের তুলনায় কম। এতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আইনজীবী ও তাদের সহকারীদের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাশিম খান ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন।
নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসা প্রকল্প পুনর অনুমোদন সহ ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি বাংলাদেশ। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমিতির সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় এবছর লক্ষাধিক পশু লালন পালন করেছেন খামারিরা, যার বাজার মূল্য 600 কোটি টাকারও বেশি। কিন্তু চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় জেলার প্রায় 12,500 খামারি। তবে খামারিদের দুশ্চিন্তা দূর ও কোরবানি পশু বিক্রি স্বাভাবিক রাখতে অনলাইন বাজারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এবিএম সাইফুজ্জামান। লাভজনক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে গরু, মোটা, তাজাকরণ পশু ও খামারের সংখ্যা। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন ওষুধ, খড় ও ভুষি সহ দেশীয় পদ্ধতিতে এসব খামারের গরু মোটা তাজা করা হয়। এদিকে কোরবানির বাজারে ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধ ও ক্রেতাদের বাজারে আসতে উদ্বুদ্ধ করতে সরকার পদক্ষেপ নিলে লোকসানের হাত থেকে খামারিরা বাঁচবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান সরকারের আমলে জনবান্ধব হিসেবে পুলিশ শতভাগ আস্থা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, নওগাঁ জেলার প্রশাসক হারুনুর রশিদ ও পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান চলছে। পাঁচফিল অ্যাম্বুলেন্স খাগড়াছড়ির মেজর উম্মে হাবিবা আসমা চিকিৎসা সেবা কার্যক্রমের নেতৃত্ব দেন। দুপুরে বাঘাইছড়ি উপজেলা সংলগ্ন কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে বিভিন্ন বয়সী 200+ প্রসূতি ও গাইনি রোগীকে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা দেওয়া হয়। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুরে করোনার কারণে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পত্রিকা হকারদের মাঝে চাল, ডাল, তেল এবং মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ। রংপুর প্রেস ক্লাবে এসব সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এ সময় প্রেস ক্লাব ও কমিউনিটি পুলিশিংয়ের নেতারা উপস্থিত ছিলেন। যশোরে করোনা সংক্রমণ প্রতিরোধে ঔষধ বিতরণ করেছে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দুপুরে শহরের দড়াটানা ভৈরব চত্বরে ঔষধ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম রতন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবর সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে হতদরিদ্র মানুষের মাঝে করোনার লক্ষণ ভিত্তিক ঔষধ বিতরণ করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হলো বাংলাদেশ যুব মহিলা লীগের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।